দেখেন নাই মৌসুমি জেলা দুটি উপজেলা কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আপনারা জানেন। আর অল্প কিছুক্ষণ পরেই যে প্রচার প্রচারণা শেষ হতে চলেছে। আমি এই মুহূর্তে আছি নরসিংদী পলাশ উপজেলা, যে দতকরম মার্কা পার্টি গুড়াসর পৌরসভার দুইবার মেয়র শরীফুল হক শরীফ, আমি এই মুহূর্তে আমরা যুক্ত হবো। আচ্ছা, আপনার জনগণের উদ্দেশ্যে একটু বার্তা বলেন, আপনি কি আসলে 8ই মে যে নির্বাচন, সেই নির্বাচনটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু নৌকা প্রতীক ছাড়া নির্বাচন, আমরা চাই জনগণের সুষ্ঠু ভোটে অংশগ্রহণের মাধ্যমে একটা ভালো নির্বাচন। আর আমি যেভাবে প্রচারণা চালাচ্ছি উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে উদ্বৃত্ত করছি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, আমি ইনশাল্লাহ যে গণজাগরণ দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ 8ই মে আমরা সকলে মিলেমিশে দোয়াত কলমের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। এবং আমরা চাই আগামী দিন সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য আমরা এই চেষ্টাটা করব। প্রতিপক্ষের একটা অভিযোগ ছিল তাদের ক্যাম্প ভাঙছিল এবং তাদের 10 নেতাকর্মী আহত, কতটুকু সত্য? আসলে সে এখন নিশ্চিত বলাটুকু জেনে বিভিন্নভাবে পায়তারা করছে নির্বাচন কিভাবে বানচাল করা যায়, তা আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সচেতন। ইনশাল্লাহ সুষ্ঠু ভোট এই পলাশে হবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমেই উপজেলা পরিষদের নির্বাচন হবে। এটা আপনারা জানেন যে এই মুহূর্তে আমি যুক্ত ছিলাম যে গুড়াসর সাবেক মেয়র, যে এই নির্বাচনে ওনার জয়লাভ করতে পারলে যে ওনার অসঙ্গতি যে কাজগুলি রয়েছে কাজগুলি সমাপ্ত করার কথা রয়েছে, এ ছিল আমার কাছে নরসিংদী গুড়াসর থেকে মন সংশ্লিষ্ট মন্ত্রী গ্রুপ আজ নরসিংদী।